পরবর্তী প্রশ্ন হচ্ছে অনলাইনে অনেক ব্যবসা কাজ রয়েছে তার মধ্যে একটি হলো ডলার কেনা বেসা যেমন বাংলাদেশ টাকা দিয়ে অন্য দেশের ডলার কেনা হচ্ছে এবং যা অন্য জনের কাছে একটু বেশি দামে বিক্রি করা হচ্ছে প্রশ্ন হলো ডলার কেনা বেচা করা কি জায়েজ সেগুলো কতটুকু ইসলাম সমর্থন করে জি ডলার যেহেতু ভিন্ন মুদ্রা আর টাকা ভিন্ন মুদ্রা সেতু যখন ভিন্ন মুদ্রা হবে রসল্লা সাল্লাহ আসলাম বলেছেন ওই আসনা ফাতিল আসনা সেতু ভিন্ন যখন দিক হয়ে যাবে তখন ভিন্ন রকম হয়ে যাবে আলাদা আলাদা হয়ে যাবে তখন সেটা যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা বিক্রি করতে পারো সুতরাং টাকার বিনিময়ে ডলার ডলার বিনিময়ে টাকা বিক্রি করা নাজায়জ নয় হালাল কোনো সমস্যা নেই এটা করা যাবে এটা এটা বৈধ কিন্তু দুর্ভাগ্যবশত ঈদের সময় আসতে অনেক সময় দেখা যায় পুরান টাকা নিয়ে নতুন টাকা দিচ্ছে নতুন টাকার জায়গায় পুরান টাকা বাড়িয়ে দিচ্ছে ওইটাই হচ্ছে সুদ এক টাকাও বাড়ানো যাবে না ঠিক ডলারের বিনিময়ে ডলার বাড়ানো যাবে না ঠিক পাউন্ডারের বিনিময়ে পাউন্ড বাড়ানো যাবে না অনুরূপভাবে রিয়ালের বিনিময়ে রিয়াল বাড়ানো যাবে না কিন্তু রিয়ালের বিনিময়ে টাকা বা রিয়াল ডলারের বিনিময়ে টাকা বা টাকার বিনিময়ে ডলার এগুলি বিনিময়ে যতই হোক না কেন এগুলি জায়গা আছে ভিন্ন প্রজাতির ভিন্ন ভিন্ন সিস্টেম ভিন্ন জিনিসের এই ভিন্ন জিনিস প্রজাতির হওয়ার কারণে সেটা আপনি বেসা কিনা করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তবে এটাও বাকি করতে পারবেন না এটাও বাকি করতে পারবেন না এটা বাকি করা যাবে না অর্থাৎ নগদ সেটা নগদ নগদ থাকতে হবে